নায়িকা শিলা এখন পাগলের নামে মামলা করছে, ইপটিজিংয়ের মামলা। নায়িকারা চুমু খেলে সেখানে দোষ নাই, পাগলের চুমু খেলে সেটার জন্য আপনার ফেস্টিজে লাগে। সব ধান্দাবাজ এবং বাটফারের, আমি টপ লেভেলের বাটফারের। শিরিন শিলার মতো এই ধরনের মডেল নায়িকাদেরকে যদি মানুষ বলেন আপনারা, তাহলে এদেশে শয়তানকে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। অবশেষে নায়িকা শিরিন শিলার কিছু অজানা তথ্য বেরিয়ে এলো, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে সেই ভিডিওগুলো দেখে আসি। নায়িকা শিলা এখন পাগলের নামে মামলা করছে, ইপটিজিংয়ের মামলা। নায়িকারা চুমু খেলে সেখানে দোষ নাই, পাগলের চুমু খেলে সেটার জন্য আপনার ফেস্টিজে লাগে। সব ধান্দাবাজ এবং বাটফারের, আমি টপ লেভেলের বাটফারের। শিরিন শিলার মতো এই ধরনের মডেল নায়িকাদেরকে যদি মানুষ বলেন আপনারা, তাহলে এদেশে শয়তানকে। চেষ্টা করি, আমি বলবো শিরিন শিলার মতো এই ধরনের মডেল নায়িকাদেরকে যদি মানুষ বলেন আপনারা, তাহলে এদেশে শয়তানকে। কারণ এখানে সমাজের যে মানুষগুলো আছেন বিবেকবান, তারা যদি বিবেক দিয়ে চিন্তা করে যে সেদিন কী ঘটনা ঘটছিল, তিনি ওই ছেলেটাকে আঞ্জা করে ধরছেন, ছেলেটাকে তিনি টাকা দিলেন খাওয়ার জন্য, ছেলেটাকে তিনি ভালোবাসা দিলেন, ছেলেটা ওনাকে কিস করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন মডেল শিল্পী হাজার হাজার ছবি করেন, নায়িকারা চুমু খেলে সেখানে দোষ নাই, পাগলে চুমু খেলে সেটার জন্য আপনার ফেস্টিজে লাগে, মানে আপনারা যে নেক্সট শুরুতের ধোকাবাজ, এটা আজকে এই দেশ এবং এই জাতি সমাজের কাছে আজকে পরিষ্কার। এখানে আমার আরও একটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন পদ্মায় থাকবেন তখন আপনার ইজ্জতের গ্যারান্টি থাকবে, আপনি যখন বেপদ্দাশীল হবেন তখন আপনাকে রাস্তার পাগল কিস করবে, হিরণচি কিস করবে, আপনাকে খারাপ ছেলে ফেলে কিস করবে, এটা স্বাভাবিক। কারণ আপনি তো নিজেই ওগুলো হওয়ার জন্যই আজকে সমাজে প্রতিষ্ঠিত। আজকে বাংলাদেশে ধর্মীয় শাসন নেই, আজকে আপনারা পদ্মার অন্তরালে কী হচ্ছে এটা এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষ জানে। আমাদের নায়িকারা কেমন চরিত্রবান নায়িকা, আজকে তারা ছবির নামে করতেছে অশ্লীলতা, আজকে এই ছেলেটাকে নিয়ে নাটক করলো এবং এই ছেলেটাকে তাবার ধরে নিয়ে গেলো, ধরে নিয়ে ছেলেটা ওনার পায়ে ধরে রাখছে, উনি বলতেছে একে মাফ করা যাবে না। আপনি কত বড় ন্যাক্কারিনী মহিলা, আপনি কি মানে নিজেরে কি খুব ফদ্দানেশী মহিলা মনে করেন যে আপনার ফ্যাস্টিজে লেগে গেছে? এখানে ফ্যাস্টিজ বলতে আপনি কি বোঝান? চলচ্চিত্রে যারা ছবি করে বিভিন্নভাবে, তারা ফ্যাস্টিজ সম্বন্ধে কতটুকু বোঝে? তারা তো সব কিছু ফ্রি মাইন্ডে চলে, ইংরেজি কালচারে। আজকে বাংলাদেশে বর্তমানে ইউরোপ কালচারের মতো, আমাদের নায়ক নায়িকাদের আগে সাবানা কবরি এরা ছবি করতো একটু পর্দা টদ্দা দিয়ে, বর্তমানে ডিজিটাল যুগে এখন যে ছবিগুলো হচ্ছে সব অদ্ভুতগুলো দেখে দেখে আমাদের যুবক সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে। আজকে যে নায়ক নায়িকারা যেসব অভিনয় যেসব ছবিগুলো তারা করতেছে, অশ্লীলভাবে অশ্লীল চলচ্চিত্র তারা নির্মাণ করতেছে, সেগুলো দেখে দেখে আমাদের বাংলাদেশের বর্তমান যুবক সমাজগুলো খারাপ হয়ে গেছে। অর্থাৎ এদের ছবির থেকে এখন মানুষ চরিত্র নষ্ট হচ্ছে। এই যে নায়িকার শিলার ব্যাপারে যদি বলি, এরকম এক শিলা না, এরকম হাজারো শিলা আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের, তারা বিভিন্নভাবে অভিনয় করা শুরু করছে এখন রাষ্ট্র এবং সমাজের ভিতরে। আমি মনে করি আইন অনুযায়ী এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার সরকারের, কারণ এরা ছবি করতে গিয়ে এরা বিভিন্ন ধরনের মানে আমাদের অহেতুক বানোয়াট প্রতারণা করতেছে মানুষের সাথে। আজকে এই ছেলেটা যেটা করছে সেটা চলে গেছে, আজকে এই ছেলেটাকে আবার উনি ডেকে নিয়ে আসছে, এনে আবার উনার পায়ে ধরে বসে রয়েছে, অথচ এই মস্তিষ্ক আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। আপনি নায়িকা শিলার পায়ে ওই ছেলেটাকে উনার সাঙ্গবাঙ্গরা বসায় রাখছে, ছেলে বলছে আমাকে মাফ করে দেন, পায়ে ধরে জড়ায় ধরে রাখছে, জিনিসটা দেখতে কেমন হচ্ছে? এখানে তো শেরেক হচ্ছে মিয়া, তুমি শিলার পায়ের তলে কেন থাকতে হবে? ও যদি অন্যায় করে ওকে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে, যদি তুমি মামলা করো ওর নামে ওই পাগলের নামে। মানুষ আরও একটু হাসক তালি দেখ যে নায়িকা শিলা এখন পাগলের নামে মামলা করছে, ইপটিজিংয়ের মামলা। বিষয়টা হাস্যকর না? একটা জিনিস ঘটে গেছে, আবার তাকে ঢাকে এনে বাসার মধ্যে আবার কিছু সাঙ্গবাঙ্গ দিয়ে ছেলেকে বলতেছে আমি ক্ষমা করবো না, নায়িকা শিলা বলতেছে আমি ওকে ক্ষমা করবো না, ও আমাকে চরম অপমান করছে। তা আপনি কিসের টাকা দিলেন আবার সেখানে শুটিং করতে গিয়ে, আবার সেটা ক্যামেরা কেন দাঁড় করালেন? আপনি যদি একটা অসহায় ছেলেকে আপনি যদি কিছু দান করতে চান, তাহলে আল্লাহ তাআলা বলছে তুমি ডাইন হাতে দান করো যাতে বাম হাত না জানে। তা আপনি দান করছেন, ছেলেরে কিছু টাকা দিচ্ছেন খাওয়ার জন্য, সেটা আবার ফেসবুকে ইউটিউবে কেন ছাড়তেছেন? মানে আপনার ভিউজ বাড়ানোর জন্য, ইউটিউবে ব্যবসা করার জন্য, এগুলো তো মিয়া এইসবগুলো তো পাবলিক বুঝে। আজকে আপনি ওই মানে একজনকে এখন সমাজে একটা প্রচলিত হয়েছে কি, কিছু দান করলে মানুষ এখন সেলফি তুলে দান করে, মানে আমি দানবীর হাসতেছি সমাজে, আসলে এরা হলো শয়তান, এরা দানবীর না। যদি আপনি কোনো পাগল অসহায় লোককে ভালোবেসে থাকেন, তাকে গোপনে যায় দান করেন যেন সে উপকৃত হয়, কিন্তু আপনি মানে ওকে দান করবেন আর ক্যামেরা কতগুলো তাক করে রাখবেন যে আমি এই যে ওরা দান করছি সেটা সারা বাংলাদেশের মানুষ দেখে আমার একটু হাততালি দেখ বাবা দিবে যে আমি নায়িকা শিলার মন অনেক বড়, আমি মানুষকে দান করি। আসলে শুধু শিলা না, আমি বারবার বলছি এই দেশে একজন বিবেকবান নেতা দরকার,
রাষ্ট্রের ভিতরে যিনি বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল যেসব কর্মকাণ্ডগুলো আছে এগুলোর বিরুদ্ধে অল আউট অ্যাকশন নিতে পারে, না হলে এদের লাগাম কিন্তু কিছুতে টেনে ধরা যাচ্ছে না। এরা এখন ইউটিউব ফেসবুকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের ভিডিওগুলো পোস্ট করতেছে মিয়া, এতে করে লক্ষ লক্ষ মেয়েগুলো নষ্ট হচ্ছে, ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে কিছুতেই ফেরানো যাচ্ছে না। কারণ একটা নাটক করেন সামাজিকভাবে, একটা ছবি করেন, সেখান থেকে যেন তরুণ প্রজন্ম কিছু শিখতে পারে, কিন্তু এখন বাংলাদেশে নাটক বলেন, শুটিং বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমরা যা দেখতেছি সব অশ্লীল এবং বেহাইয়াপনা। এটা সামাজিক মাধ্যমে পাইছি। আসলে এই শিরিন শিলাদের মতো, শুধু শিরিন শিলা না, এই ধরনের যারা মেয়ে আছে, নায়িকা বলেন বা গায়িকা বলেন বা যারা অভিনেত্রী, এরা সবাই কিন্তু মাফিয়াদের সাথে জড়িত। এদেরকে পালেই কিন্তু এদেশের মাফিয়ারা, বুঝেন না আপনি আমার কথাটা? মানে শিরিন শিলাদের মতো যারা আছে এদের প্রত্যেকের সাথে মাফিয়াদের বড় হাত আছে, যেটা প্রমাণ হয়ে গেছে আমাদের অনেক, আমি নাম প্রকাশ করলাম না, অনেক নায়িকার আমলনামা আমি জানি, বাংলাদেশের চলচ্চিত্রের অনেক নায়িকার আমলনামা আমি যেরকম জানি এদেশের কুটি মানুষে জানে, এবং নাটকে যারা শুটিং করে এদের অনেক অনৈতিক কর্মকাণ্ড এগুলো তো আমরা জানি। যেমন যার জ্বলন্ত প্রমাণ আমাদের সাকিব খান, উনার ইতিহাস আমরা জানি, আমরা ফরিমনির ইতিহাস জানি, কিন্তু আমরা যে শ্রদ্ধা করি, যখন সাবানা আপনি দেখেন, সাবানা বলেন, আলমগীর বলেন, যারা চলচ্চিত্র ছবি করছে, বা কবরী বলেন, দেখেন মৌসুমী বলেন, এদের নামে কেমন একটা বদনাম নাই। মৌসুমীরটা ইদানিং কিছু শুনছি, চিত্রনায়িকা মৌসুমী যাক, সেটা আমি ভিন্ন বিষয়, কিন্তু যারা সিনিয়র নায়িকা ছিল আগে, নায়ক ছিল, এরা করতো সামাজিক ছবি এবং এরা আমাদের সমাজকে গঠন করার জন্য, তার যদিও চলচ্চিত্র পুরোটাই হারাম, চলচ্চিত্রে ছবি করা, মেকআপ করা সম্পূর্ণ মুসলমান হিসাবে সম্পূর্ণ কবিরা গুণা, এটা আমরা সকলেই জানি। চলচ্চিত্রে যা যত ভালো কাজে করেন সেটা গুণা, কোরআন বিরোধী এবং ইসলাম বিরোধী, তবুও আমি বলি যে যারা আগে ছবি করতো তারা একটু ভালো কাজ করতো, সুন্দর মতো মাথায় কাপড় টাপড় দিয়ে তারা সুন্দর করে ঢেকে ঢুকে ছবি করতো। এখন তো থ্রি কোয়ার্টার জামা পরে, জিন্স প্যান্ট পরে, কাটা সিরা প্যান্ট পরে ছবি করা শুরু করছে। যে হচ্ছে নায়িকা শিরিন শিলা কিন্তু তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে কিন্তু আপলোড করেছে তার ভিডিও, জি, এবং পরবর্তীতে যখন সে জানতে পারলো যে হচ্ছে ছেলেটা সে পাগল ছিল না, তারপরে তাকে ডেকে তার বাসায় নিয়ে কিন্তু তার যারা মানে ছেলে মেয়ে ছিল অনেকেই তাকে মারধর করার পরে তাকে গোপনে মারে, তারপর কিন্তু ক্যামেরার সামনে নিয়ে তাকে তার পা জোরপূর্বক ধরায়, এবং পরবর্তীতে তাকে যখন ক্যামেরা করা শেষ হয় বৃষ্টির ভিতরে তারা বাইরে দাঁড়িয়েছিল, তখনও কিন্তু তাকে সেম এইভাবেই মারা হয়। এই সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত মতামত হিসাবে, নায়িকা শিলা বলেন, আমি শুধু নায়িকা শিলার কথা বলি না, কারণ এগুলি দুই একটা, এগুলার কথা বলে লাভ নাই, এরকম অসংখ্য নায়িকা শিলা এই দেশে আছে। আরেকটা জিনিসে আপনি যেটা আমার কাছে প্রশ্ন রাখলেন যে আমি কি মন্তব্য, আমি এখানে মন্তব্য করতে চাই হচ্ছে এখানে ওকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা উচিত নায়িকা শিলাকে, কারণ এগুলা তার একটা কটু কৌশল। নায়িকা শিলা যে কাজটা আজকে সোশ্যাল মিডিয়া করছে এটা হচ্ছে তার একটা কটু কৌশল, মানে একটা পাগলকে নিয়ে কেন্দ্র করে, বা একটা এই ছেলেটা যাই হোক পাগল হিসাবে তাকে আখ্যায়িত করে, যে পাগলকে কেন্দ্র করে তিনি সোশ্যাল মিডিয়া যেভাবে আপডেট দিয়েছেন, বা উনি উনার ফেসবুক পেজ থেকে তিনি যেভাবে ভিডিও ছাড়লেন, হ্যাঁ, এগুলো হচ্ছে উনি উনার নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে চাইছেন সমাজে একটু ভিন্নভাবে, মানবতার ফেরিয়ালা হিসেবে। উনার এখানে উদ্দেশ্য ছিল উনি মানে মানবতার ফেরিয়ালা হিসাবে মানে হৃদয়ে গেঁথে যাবেন মানুষের। আসলে তো আল্লাহ তাআলা ভালোই জানে কার মনে কি আছে, বুঝছেন? এখন সে কোন পজিশনে মানুষের কাছে মানে হে প্রতিপন্ন হচ্ছে কি? আমি মনে করি নায়িকা শিলা পৌঁছে গেছে মানুষের কাছে, সে এমনি তো চলো যেটুকুই ছিল সে আরো পৌঁছে গেছে, সামনে সে এটা নিয়ে যত ঘাঁটবে এই এর মতো নায়িকারা আরো পৌঁছে যাবে। এক সময় ওর মানে মূল্যহীন সোজা কথা, এরা এদের সমাজে দুই পয়সার কোনো মূল্য নাই। নায়িকা শিলার মতো মেয়েরা মানে এরা কি বলবো, এরা একটা মানে এদের একটা সিন্ডিকেট আছে যারা ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরা জাহির করতে চায়, আসলে এটা সম্ভব না। পূর্বে তিনি গুলশান অ্যাভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলার মতো বিভিন্ন নাটকে কাজ করেছেন। 2014 সালে রোজার ঈদে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালী পর্দায় অভিষেক ঘটে। চলচ্চিত্রটির জন্য তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 2014 সালের ডিসেম্বরে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায়। 2016 সালের 8ই মার্চ তার অভিনীত চলচ্চিত্র মিয়া বিবি রাজে ও 2 এপ্রিল মন জানে না মনের ঠিকানা মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি তাকে দেখা গিয়েছে মডেলিংয়ে। তিনি ব্রিটল বিস্কুট ও প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি আসিফের ও কন্যা তোমারে এই গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।